বাংলা সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তি মহানায়ক উত্তম কুমার। মৃত্যুর এতগুলো বছর পার হয়ে গেলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। সমগ্র ইন্ডাস্ট্রিকে যিনি একদিন নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু তার আকস্মিক প্রয়াণে প্রায় ধ্বংসের সম্মুখীন হয়েছিল টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি। আজ মহানায়ক নেই, কিন্তু তার অভিনয় শৈলীকে পাথেয় করেই এগিয়ে চলেছে বর্তমান যুগের অভিনেতা অভিনেত্রীরা। সম্প্রতি মহানায়কের স্মৃতিচারণা করতে গিয়ে 90-এর দশকের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তার উপলব্ধিকে ব্যক্ত করেছেন, যার মধ্য দিয়ে অভিনেতা চিরঞ্জিতের জীবনে উত্তম কুমারের প্রভাব কতখানি তা সহজেই অনুধাবন করা যায়। তিনি বলেছেন, 21 শতকের মাঝামাঝি সময়ে দাঁড়িয়েও বাঙালি তার প্রাচীন দুটি গর্বকে আজও আঁকড়ে রেখেছে। এক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া, যেখানে ছাপ ফেলতে পারেননি স্বয়ং উত্তম কুমারও। 2, উত্তম কুমার স্বয়ং, মৃত্যুর 42 বছর পরেও তিনি সমসাময়িক। 95 বছরেও বাঙালির মুগ্ধতা তাঁকে কিংবদন্তি তৈরি করে দিল। 24শে জুলাই আর 3রা সেপ্টেম্বর আজও তার জন্যই যেন বরাদ্দ। এই দুটি দিন এলে আপনা থেকেই ভাবি, কেন আমরা এত উত্তম পাগল? এর পিছনে একাধিক কারণ আছে। প্রথমত, উত্তম কুমারের ন্যায় ভুবন ভোলানো হাসি আর কেউ হাসতেই পারল না। আমার চোখে মাত্র 2 জন অভিনেতার হাসিতে সেই ছায়া দেখতে পেয়েছি। প্রথমজন মুম্বাইয়ের প্রথম সুপারস্টার রাজেশ খান্না, দ্বিতীয়জন আমাদের তাপস পাল। কিন্তু সেটা ছায়া মাত্র, তার বেশি কিছু নয়। মহানায়কের এই স্বর্গীয় ঝলমলে হাসি তাকে অমর করে রেখেছে, বাকিটা তার বাঙালিয়ানা। যদি কাউকে চোখ বন্ধ করে ভাবতে বলা হয়, ধুতি পাঞ্জাবিতে সেজে ওঠা আদ্যন্ত এক বাঙালির কথা মনে করুন, 26 কোটি বাঙালি নির্দ্বিধায় মনে করবেন উত্তম কুমারকে। যে যাই বলুক, তিনি আমার মহানায়ক। তার প্রতিটি ছবি, তার চলন বলন সেই বাঙালিয়ানার জীবন্ত প্রতীক। ওই রকম সুন্দর চেহারায় গিলে করা পাঞ্জাবি, চুনট ধুতি পরে ভুবন ফোলানো হাসি হাসতে পারেন একমাত্র উত্তম কুমার। তৃতীয় কারণ একটু অন্যরকম। উত্তম কুমারের নাম অরুণ চট্টোপাধ্যায় হলেও প্রথম নাম কিন্তু উত্তম। তিনি তাই মধ্যম বা অধম নন, সবসময়ই উত্তম। এগুলো তার ম্যাটিনি আইডল হওয়ার কারণ। অভিনেতা উত্তম কুমার আলাদা। অগ্রদূত পরিচালিত খোকাবাবুর প্রত্যাবর্তনে তিনি রোমান্টিসিজমের খোলস ছাড়তে পারেননি। অথচ পরিচালক পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ ছবিতে নিজেকে ভেঙে চুরে নিঃশেষ করে দিয়েছেন তিনি। একটাও ছবিতে নায়ক ইমেজ ভাঙতে না পারা উত্তম কুমার এই ছবিতে যেন যথার্থ চরিত্রাভিনেতা। একই কথা বলবো সত্যজিৎ রায়ের নায়ক ছবি নিয়েও। ওই ছবির দ্বিতীয় সংস্করণ আর হবে না, কারণ সেই পরিচালকও নেই আর অভিনেতাও নেই। আমি নিজে বহুবার সযত্নে মহানায়কের বেশ কিছু চরিত্র অনুসরণ করার চেষ্টা করেছি। আমার সেই অভিনয় অনুসরণের চেষ্টা হয়ে থেকে গিয়েছে। আমরা কেউ আর একজন উত্তম কুমার হয়ে উঠতে পারলাম না। একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল আর আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, সুযোগ পেলে ওর কোন চরিত্রে অভিনয় করব। আমরা বোম্বা তাপস মতামত দিয়েছিলেন। আমি স্পষ্ট জানিয়েছিলাম ওর অভিনয়ের ধারে পাশে পৌঁছাতে পারব না, সুতরাং ওর কোনো চরিত্রে অভিনয়ের ধৃষ্টতাই আমার নেই। আজ বলছি, তারপরেও যদুবংশের প্রতি আমার প্রচণ্ড লোভ। উত্তম কুমারকে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি তখন মাত্র 22, ছবি পরিচালনার ইচ্ছে জেগেছে। সরাসরি মহানায়কের ময়রা স্ট্রিটের বাড়িতে গিয়ে যোগাযোগ করেছিলাম। একটি কয়লা খনির গল্প নিয়ে ছবির কথা ভেবেছিলাম। তাতে খনির প্রধান হবেন উত্তম কুমার। দাদা গল্প শুনে রাজি। বেনুদি অর্থাৎ সুপ্রিয়া দেবী কচুরি কষা মাংস মিষ্টি দিয়ে গিয়েছেন। মহানায়কের একটি ঘর শীততাপ নিয়ন্ত্রিত, কাঠের প্যানেল করা সেই ঘরে একটি ছোট সজ্জা, কয়েকটি চেয়ার আর টেবিল। দাদা খাটে বসে, আমি চেয়ারে। সেদিন উত্তম কুমারের পরনে সাদা পাঞ্জাবি, সিল্কের লুঙ্গি, ওনার পোশাক, হাসি এবং ম্যানারিজম সবটা নিয়েই মহানায়ক যেন গ্ল্যামারের চূড়ান্ত প্রতিমূর্তি।
পুরুষ হয়েও সেদিন ওই রূপ দেখে আমার কথা বন্ধ হয়ে গিয়েছিল। একজন মানুষ সব দিক থেকে এত সুন্দর হয় কি করে? সৌমিত্র চট্টোপাধ্যায় ভীষণ সুন্দর ছিলেন, নিখুঁত সুন্দর, তবু উত্তম কুমারের মতো নয়। দাদা চলে না গেলে আমার পরিচয় বোধ হয় পরিচালক দীপক চক্রবর্তীই হতো। এক এক সময় নিজেই ভাবি এই উত্তম ম্যাজিক আর কত বছর। মন উত্তর দেয় যতদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া বেঁচে থাকবে, আজও দেবীপক্ষের সূচনার ভোরে মহিষাসুর মর্দিনী না শুনলে দিনটা মাটি হয় বাঙালির, এই অনুষ্ঠান থেকে যাওয়া মানেই মহানায়কও থেকে যাবেন। মহালয়া শোনায় ভাটার টানেলে বুঝতে হবে উত্তম যুগ অস্তাচলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।